বেশিরভাগ দেশেই আপনার এই স্কোয়াডগুলোতে আলাদা সেট অফ প্লেয়ার্স আছে কিছু। আমাদের যেমন জানেন শরীফুলের একটা ব্রেক দেওয়া দরকার, এটা কিন্তু আমরা ওডিআই থেকে বলছি পারছি না। তো দম ফেলার ফুরসত নেই শরীফুলের, একের পর এক ম্যাচ খেলেই যাচ্ছেন। বিসিবি জানে তার রেস্ট দরকার, কিন্তু তাকে সুযোগটা করে দেবে কে? সিনিয়র ক্যারিয়ারের সেরা সময়ে আছেন পঞ্চগড় পেস পাওয়ার মোস্তাফিজ তাসকিনকে টপকে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের মূল পেসার হয়ে উঠেছেন। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট, 22 গজে বল হাতে গর্জন তুলছেন শরীফুল ইসলাম। গেল 6 মাস মেশিনের মতো ছুটছেন শরীফুল। এই সময়ে দেশের পেসারদের মধ্যে সবচেয়ে বেশি 23 ম্যাচ খেলেছেন। উইকেট শিকারে তার ধারে কাছে নেই কেউ। শেষ 6 মাসের সবচেয়ে বেশি খেলেছেন ওয়ানডে 14টি, টেস্ট খেলেছেন 3টি আর টি টোয়েন্টি 6টি। শুধু ন্যাশনাল টিমই নয়, সবখানে শরীফুলকে মাঠে চায় টিম ম্যানেজমেন্ট। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বিপিএলেও খেলেছেন দুর্দান্ত ঢাকার সব ম্যাচে। দল প্লে অফে না উঠলেও এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন ডিপিএলেও। কিন্তু সংশ্লিষ্ট কারো যেন মাথায় নেই, পেসারদের ইঞ্জুরি রিস্ক সবচেয়ে বেশি। অন্যান্য দল যেখানে নিজেদের স্টার বোলারদের বিশ্রাম দিয়ে খেলায়, সেখানে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কালচারই গড়ে ওঠেনি বাংলাদেশে। কেউ নিজ মুখে বিশ্রাম চাইলে তাকে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দেওয়ার মতো ঘটনাও আছে। শোল্ডার ইঞ্জুরির সঙ্গে ফাইট করে খেলা তাসকিনকেও কেবল ছুটি চাওয়ার কারণেই টেস্টের কেন্দ্রীয় চুক্তি থেকে ছেটে ফেলা হয়েছে। ব্যাপারটা এমন, সাকিব তামিমের মতো ক্রিকেটার ছাড়া বাকি সবার ক্ষেত্রে বিসিবি যা বলবে তার বাইরে কিছু বলারও সুযোগ নেই। তাই রেস্টের ভাবনা মাথায় এলেও তা মাথায়ই রেখে দিতে হয় শরীফুলের মতো ক্যারিয়ারের শুরুতে থাকা ক্রিকেটারদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।